নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হল বিবির চেতনা উৎসব। গোলাপবাগ সংলগ্ন এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল। সাইতুর গ্রামে প্রাথমিক স্কুলের দাবিতে অনশন কর্মসূচি পালন করে ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা। শুক্রবার সাঁওতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। থামসামাদুলের বলে জমে উঠেছে আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাদনা পড়। বড়নীলপুরে একটি ক্লাবের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার। চলে আসছে বিস্তারিত খবরে। মহাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হল বিবেক চেতনা উৎসব। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের কর্মসূচি বাস্তবায়িত হয়। এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে একটি বিদ্যালয় পত্রিকা প্রকাশিত করা হয়। বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানে। ভাতার ব্লক ছাত্র যুব উৎসব পরিচালন কমিটির পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। ভাতার পঞ্চায়েত সমিতি, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত ও বলকোনা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এদিনের কর্মসূচি বাস্তবায়িত হয়। স্কুল প্রাঙ্গণে বিবেকানন্দের মূর্তিতে এদিন পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান উপলক্ষে এদিন বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সহ অন্যান্যরা এদিন পদযাত্রায় পা মেলান। এর পাশাপাশি বসে আঁকো, সঙ্গীত, কুইজ প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে বাস্তবায়িত করেন। বাংলাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সচেষ্ট হয়েছেন। বিভিন্ন মহামনীষীদের স্মরণ এবং মনন, জন্মদিন ও মৃত্যুদিন পালনের মধ্যে দিয়ে জাগরিত হবে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বিবেক, তৈরি হবে বিবেক। এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে একটি বিদ্যালয় পত্রিকা প্রকাশিত করা হয়। আমাদের স্কুলে 12ই জানুয়ারি অনুষ্ঠান হচ্ছে বিবেকানন্দ জন্ম উৎসব। প্রতি বছরের মতো আমরা এবছরও অনুষ্ঠান করছি। এটা 156তম বিবেকানন্দ জন্ম উৎসব। আমরা বিবেকানন্দ নামে স্কুল, যার জন্য আমাদের এই দিনটাকে বিশেষভাবে পালন করতে হয়। আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি এবং আজকেও এবছরও খুব জমজমাটভাবে করতে হচ্ছে। আমাদের দুদিন অনুষ্ঠান আছে, 12ই জানুয়ারি এবং 13ই জানুয়ারি। 12ই জানুয়ারি আমাদের বাইরে থেকে আর্টিস্ট আনা হয়েছে, তারাই গান বাজনা চলছে। কালকে আছে আমাদের ক্লাস 10 এবং 12-এর গাই অনুষ্ঠান এবং 5-12 যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওদের জন্য প্রাইজ দেওয়া, প্লাস স্কুলের ছেলে মেয়েদের নাচ গান অনুষ্ঠান, মাস্টারমশাইদের বক্তৃতা, অতিথিদের বক্তৃতা, এর মাধ্যমে কাল বিকেলে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানের 156তম জন্মদিবস পালন করছি আমরা স্বামী বিবেকানন্দের, তার সাথে সাথে বিদ্যালয়ের 100তম জন্মদিবস পালন করছি। এই বিদ্যালয়ের জন্মদিবস, প্রতিষ্ঠা দিবস এবং স্বামীজির জন্মদিনে আজ আমরা পেয়েছি আমাদের অতিথি শিল্পী ইন্টারন্যাশনাল খ্যাত রথীন কিষ্কু মহাশয়কে এবং তার সম্প্রদায়। এর সাথে সাথে আমরা পেয়েছি জি বাংলা খ্যাত ক্ষুদিরাম দাস মহাশয়কে। আমরা এর জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষুদিরাম দাস মহাশয়কে এবং আমাদের রথীন দা এবং রথীন দাস সম্প্রদায়, রথীন কিষ্কু সম্প্রদায়কে প্রত্যেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি নমস্কার জানাই। তার যে এই ইন্টারন্যাশনাল খ্যাত গান আমাদের মধ্যে আমাদের সরকারের, বর্তমান সরকারের যে কার্যকলাপ পেরেছেন, এর জন্য ওনাকে আমি আমার বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই। উপস্থিত ছিলেন আজ আমাদের মধ্যে আমাদের ভাতারের বর্তমান বিধায়ক শ্রী সুভাষ চন্দ্র মণ্ডল মহাশয়,
আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আমাদের ভাতানের শ্রী বনমালী হাজরা মহাশয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী কণা দত্ত, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় শ্রী সুমন বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য কুমকুম নন্দী মহাশয়, আরো অন্যান্য সদস্যরা, নির্মল কুমার দত্ত সদস্য। কোন স্কুল এটা? কোন স্কুল? মহাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ে 1948 সালে স্থাপিত হয়েছিল। আমাদের স্বর্গীয় ক্ষুদিরাম সোম এবং কালীপদ সোম আমারই পিতা মহোদয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সাথে সাথে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রোগ্রামটা কি প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছরই আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই প্রোগ্রাম চলছে কন্টিনিউয়াস। মহাচান্দা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান গোলাপবাগ সংলগ্ন এলাকায় ইউনিভার্সিটি গেটের সামনে স্বর্ণ ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল। চুরি গেছে প্রায় 3 লাখ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মধ্যস্থল থেকে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমান গোলাপবাগ সংলগ্ন বর্ধমান ইউনিভার্সিটির গেটের সামনে। বনপাশের কামারপাড়ার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী সুব্রত মিস্ত্রির অভিযোগ, বৃহস্পতিবার দোকান বন্ধ করে মোটর বাইকে করে গোলাপবাগে বাস ধরতে যাওয়ার সময় তিনজন ব্যক্তি মোটর বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীর দাবি খোয়া গেছে আনুমানিক 3 লাখ টাকা। এ বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ঘটনাটা হয়েছিল, দোকান বন্ধ করে গোলাপবাগে বাস ধরবো বলে যাচ্ছিলাম, দিয়ে আপনার ওই ইউনিভার্সিটি দুটো গেটের মাঝে অন্ধকার, তখন 6:08-10 হবে, রিভলভার ঠিকিয়ে ব্যাগটা চিন্তাই করেনি। কতজন ছিল ওরা? ছিল তিনজন, একটা বাইকে মানে কি আপনাকে ফলো করছিল কি কদিন ধরে? খালি ক্যাশই ছিল না, অন্য সমাধানও কিছু ছিল? টাকা ছিল তো? আনুমানিক কত হতে পারে? 1,00,000। থানায় অভিযোগ করেছেন? কি চাইছেন আপনি? এর আগেও একটা আমার পাশের এই দোকানে এরকম সন্ধ্যাবেলায় ঢুকে চলে ছিনতাই করতে পারে নাই, বাধাবে। আমি কি চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব থানা মানে পুলিশ প্রশাসন থেকে কিনারা করুন। পুলিশ কোনো সেরকম অভিযোগ করেছেন আপনি? থানায় কটায় গিয়েছি? আর একটাই গাড়ি ছিল ওদের, কোন মুখে পালাই ওরা? ওরা গোলাপবাগের আপনাকে ফলো করতে গেছেন না আপনার জানি? আপনার ফলো করতে গেছেন আর আপনার জানি? গাড়ি চাবি কেড়ে নিয়েছিল বলছিল। সন্ধ্যাবেলায় শহরের মধ্যস্থলে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আমি দাদা কাজ করি, কারিগর। আমি কারিগর। গাড়িটা কে চালাচ্ছিল? গাড়ি আমি চালাচ্ছি। কি মনে হচ্ছিল গাড়ি যখন চালাচ্ছেন? কিছু মনে করিনি, মনে করলাম ওরা এলো। কোথায় এসে আটকাল? ওই ঠিক যে স্পটে এসে ওইখান থেকে 10-12 পা আগে এলো, গাড়িটাকে হেলিয়ে দিল। আমি মনে হয় ড্রিঙ্ক ফিঙ্ক করেছে ওরা, যে দাদাকে এমন ধরছে। আমি সরি ফরি বলবে হয়তো, আমি তখন দিয়ে বলছি ঠিক আছে ভাই ছেড়ে দে, আমি ওই সরি ফরি ছেড়ে দেবো। মানে ওরা মনে করছিলাম যে অনুরোধ করতে এসছে, যে আমি ওইটা বুঝতে পারি। তখনই দেখলাম ওরা বলছে ব্যাগ নিকাল। তখনই যখন ওরা ঠেকিয়েছে, তখন আমার দাদা, আমি এমনিতে নার্ভাস হয়ে গেছি খুব, আমার দাদা ব্যাগটা দিয়ে দেয়। ব্যাগটা দেওয়াতে ওরা খুব বেশি হলে 20 সেকেন্ডের মধ্যে ব্যাগ নিয়ে ওরা পায়। তারপরে যাওয়ার সময় আমার গাড়ির চাবিটা তুলে নিয়েছিল বন্ধু। মানে তারপরে আমাদের সব ভাইরা সব গিয়ে আমাদের এখান থেকে সব উদ্ধার করেছে।
সঙ্গে সঙ্গে তো ফরদা ফরদা সব গেছিল। কি বলছিল গুলি করে দেবো সব? কি বলছিল গুলি করে দেবো? এটা আমি তো দূরে ছিলাম তো দাদা শুনেছি, মানে ফায়ার করে দেবো বলছিল ব্যাগটা না দিয়ে ফায়ার করে। কজন ছিল গাড়িটা? করে তিনজন এলো, একজন নেমে রাস্তা করলো। আনুমানিক টাকা কত ছিল ব্যাগে? দাদা 3 লাখ ছিল। 3 লাখ মনে হয় ঘোরা ছিল না ধরো ওইটা। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। দুই দলের মধ্যে চাপানোত্তর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডে। কিছু এলাকাবাসী অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। দুই দলের মধ্যে চাপানোত্তর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডে। কিছু এলাকাবাসী অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধ মহিলারা জানান তাদের নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা কোন পার্টি করেন? আমরা তৃণমূল করি। আপনারা তৃণমূল করেন? ওর লবি করছেন না বলে কি এসব করছে? কেন করছে, কেন, কি কারণে? ওদের দল আলাদা, একই পার্টি, একই পার্টি, যেহেতু অনন্তর এগেনস্টে করছে ওই জন্য। আপনারা কাদের মানে করছেন? আপনাদের স্বামীরা কাদের পার্টি করছে? আপনারা কি চাইছে? অনন্ত সামনে দাঁড়িয়ে, অনন্ত দাঁড়িয়ে, পম্পাপাল কমিশনার পম্পাপাল দাঁড়িয়ে। আপনাদের হাজবেন্ডাই তোলাবাজি রুখতে যাচ্ছে বলে আর উল্টোটা কেসে যাচ্ছে? অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। এলাকার কাউন্সিলর জানান তাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এলাকার কিছু কতিপয় মানুষজন। এটা তো প্রমাণ দেখাতে হবে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বলে যে কে তোলা তুলছে সেটা তো আমাকে প্রমাণ দিতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে যে ওনাকে বলছে যে তুই বল আমাকে, নিজের টেবিল চাপড়েছে রীতিমতো, সেটা তো আমরা দেখতে পাচ্ছি রীতিমতো টেবিল চাপড়ে তাকে বলপ্রুফভাবে বলানো হচ্ছে যে তুই বল যে আমাদের কাছ থেকে এত টাকা নিচ্ছে অত টাকা, সেটা তো প্রমাণ দিক, প্রমাণ দিক, আমাকে বলুক, সে তারা এসে আমাকে বলুক। ওদের বক্তব্য অনুযায়ী যে অনন্তপালের 5 বছর আগে কিছুই ছিল না, এখন অনন্তপাল বাড়ি গাড়ি সব কিছু করছে এই তোলাবাজি করে। নিশ্চয়ই আমি সেটা দেখাবো তো, বাড়ি গাড়ি কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখাবো।
আমি দেখাবো কিভাবে হয়েছে সেটা তো আমিই দেখাবো বলছি তো। যদি মনে হয় যে এটা বেআইনি ভাবে হয়েছে কি কিছু সেটাও তো সেটা আমাকে প্রমাণ দিতে হবে তো। অনেকবার তো অনেকবার আমাদের যে আমাদের ইনকাম ট্যাক্সের থেকে অনেকবার আমাদের ডাকা হয়েছে, সে অফিসাররাই তো বলবে। আমি তাদেরকে তো আমাদের সব কিছু প্রুফ দেখেছি যে আমাদের কি আছে কি নেই সেগুলো আমরা দেখেছি তো। যদি মানে সেটা কাউকে তো মানে আমি প্রয়োজন মনে করি না যে আমি ওকে দেখাবো, ও বলবে বলে কি আমি ওকে দেখাতে প্রয়োজন মনে করবো? আমাকে যদি প্রশাসন তরফ থেকে কি আমরা আমাদের যে ইনকাম ট্যাক্সের লোক আছে তাদের তারা বলুক, নিশ্চয়ই আমি তাদের দেখাবো। আপনি রোলিং পার্টির কাউন্সিলর আর ওরাও রোলিং পার্টিরই পার্টি করে, কি বলতে চান? বলতে চাই আমরা তো কোনোদিন অশান্তি চাইনি, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে শান্তিপূর্ণভাবে এলাকার যে পরিবেশটাকে বজায় রাখতে চাইছি, যে ভালো পরিবেশ হোক, সুস্থ পরিবেশ, আমরা যে কাজগুলো করছি যাতে ওরা যদি আরও একটু সুস্থভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে সেইটাই আমরা কাম্য, আর তো কিছু নয়। ওরা বলতে কারা? ওরা বলতে সুজিত ঘোষের লোক। এখন সুজিত ঘোষের লোক বলবো না, ধরো যেহেতু আমাদের দলের মধ্যে আছে বলছে, নিশ্চয়ই আমাদের কর্মী আছে সেটা আমি সেটা বলছি। তৃণমূলই তো তারা? হ্যাঁ তৃণমূলই, কিন্তু সেটা তৃণমূলের ভেতরে সেটা কি আছে সেটা তো আমরা জানি না। ওরা বলছেন কি আপনারা মিথ্যা অভিযোগ দিয়ে ওদেরকে সবকে অ্যারেস্ট করেছেন? মিথ্যা সেটা প্রমাণ দিক যে মিথ্যা হোক, আমার মেয়েরা যেহেতু যাচ্ছে সেটা পাবলিক দেখছে তো। আজকে আমি মিথ্যা বলবো? পাবলিক তো আর মিথ্যা কথা বলবে না। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে আপনি এই নিয়ে স্টেপ নেবেন তো কিছু? এলাকায় পুলিশি টহলদারি চলছে, ঘটনা ঘিরে গোটা এলাকা থমথমে রূপ ধারণ করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সাইতর গ্রামে প্রাথমিক স্কুলের দাবিতে অনশন কর্মসূচি পালন করে প্রায় 50 জন ছাত্র ছাত্রী সহ গ্রামবাসীরা। অভিযোগ, বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি, কবে স্কুল হবে সেদিকেই তাকিয়ে সকলে। জঙ্গলমহলের বিশিষ্ট কবি বৌদ্ধদেব মিশ্র নেতৃত্বে শুক্রবার বাঁকুড়ার সারেঙ্গার সাঁইতোর গ্রামের বারপাথান মোড়ে সকাল থেকে প্রাথমিক স্কুলের দাবিতে অনশন কর্মসূচি পালন করে প্রায় 50 জন ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা। বৌদ্ধদেব মিশ্রর দাবি, গ্রামে প্রাথমিক স্কুল না থাকায় গ্রামের ছেলে মেয়েদের প্রায় 2 কিলোমিটার দূরের প্রাথমিক স্কুলে যেতে বাধ্য হয়। জমির আল দুটি পুকুর রাজ্য সড়ক পেরিয়ে স্কুলে পৌঁছতে হয় খুদে পড়ুয়াদের। বর্ষাকালে স্কুল যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, প্রশাসনিক স্তরে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। কবে সমস্যার সমাধান হবে, কবে গ্রামে স্কুল তৈরি হবে সেদিকেই তাকিয়ে সকলে। আমরা যদি পড়াশোনা না করি আমরা কিছুই করতে পারি না, তা আমরা ডাক্তার করি না কেন, চাকরিজীবী করি না কেন, কিন্তু আমাদের ছোট ছোট যে ছেলে মেয়েগুলো আছে যাতে ওদের শিক্ষা ভালো পায়। কারণ হচ্ছে যে এই গ্রামের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা 2 কিলোমিটারের বেশি অধিক পথ, দুটো বিপজ্জনক খাল পেরিয়ে তারপরে স্কুলে যায়, অন্য গ্রামে ভিন গ্রামে স্কুলে যাচ্ছে। অথচ আমাদের গ্রামের জনসংখ্যা 400 অধিক, 90টির অধিক পরিবার সেই গ্রামে আজও পর্যন্ত স্কুল নাই। জঙ্গলমহলে যখন উন্নয়নের জোয়ার বইছে, দিদির প্রতি যখন আমরা সম্পূর্ণ আস্থাশীল, তবুও আমরা কেন প্রদীপের নিচে অন্ধকারের মতন আমরা কেন থাকব? আমাদের সামনে এমএলএ স্যার, হ্যাঁ উনি আছেন, আমরা বারবার যাচ্ছি ওনার কাছে, শিক্ষা দপ্তরে যাচ্ছি, শিক্ষা দপ্তরের স্থানীয় শিক্ষা দপ্তরের অবহেলায় এই আমাদের গ্রাম অন্ধকার হয়ে আছে। অন্ধকারে চলে যাচ্ছে, গ্রামে আজও পর্যন্ত কোন স্কুল নেই, এমনকি একটা আইসিডিএস পয়েন্ট পর্যন্ত নেই, যেটা শুধু বাঁকুড়া জেলা নয় সারা পশ্চিমবঙ্গের বিরল একটা দৃষ্টান্ত। সেই কারণে আমরা এসেছি, আজকে অনশন মঞ্চ তৈরি করেছি, আমরা অনশনের দাবি জানাচ্ছি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর।
রোটারি ক্লাব অফ বর্ধমান হেরিটেজ ও সাঁওতা কাদম্বরী পাঠাগারের উদ্যোগে শুক্রবার সাঁওতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ভারতীয় রেডক্রস বর্ধমান শাখার সহযোগিতায় রোটারি ক্লাব অফ বর্ধমান হেরিটেজ ও সাঁওতা কাদম্বরী পাঠাগারের উদ্যোগে শুক্রবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলকোটের সাঁওতাতে অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবির। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে পাবেন। গ্রামের উন্নয়ন পঞ্চায়েত যেভাবে করছে বা গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে চলছে, আমি সবাইকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেকটি অনুষ্ঠানটা পরিচালনা করছেন, আগে আমাদের মনীষীদের জন্মদিন মনীষীদের অনুষ্ঠানগুলো মুছে গেছিল, আমাদের সরকার ক্ষমতা আসার পর আবার সেগুলো চালু হয়েছে এবং প্রত্যেকটি পঞ্চায়েত তা চালু রেখেছে। এই যে ক্লাব একটা করছে, এর জন্য এই ক্লাবকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ। এদিন যুবশ্রী মঞ্চেরও শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন মঙ্গলকোট নাগরিক মঞ্চের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মঞ্চ করতে যদি পরবর্তীকালে আরো কোন সহযোগিতা যেন প্রয়োজন হয় যেন সহযোগিতা করেন। আর আজকের দিনটাকে সাফল্য কামনা করে আমি অদূর ভবিষ্যতের এই সাঁওতা গ্রামের এই ক্লাবের দীর্ঘস্থায়ী কামনা করে। অবসর ধরে কাদম্বরী পাঠাগারের উদ্যোগে পঞ্চায়েতের সহযোগিতায় এখানে একটা বিবেকানন্দ জন্মদিনে আপনার ব্লাড ডোনেশন রক্তদান শিবির হয় এবং দীর্ঘদিন ধরে যে রক্তদান শিবির হচ্ছে, যে জায়গাটার উপর রক্তদান শিবির করছিল সেই জায়গাটারও ওপেন মঞ্চ ছিল। প্রধান তার পিবিজি ফান্ড থেকে, স্টেট ফাইন্যান্স অর্থবর্ষ থেকে এখানে একটা সংস্কৃত মঞ্চ, যুবশ্রী মঞ্চ এখানে উদ্বোধন শিলান্যাস করলো এবং রক্তদান শিবিরের যে মানুষজন আসবে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে টিফিন এবং তারা যাতে উদ্যোগী হয় তার জন্য প্রধান এই জায়গাটার উপর একটা ইনসিস্ট করছে বারবার। এবং আগামী দিনে এই ক্লাব যাতে আরো অনেক দূর এগিয়ে যায়, সরকারি কোনো সাহায্য পায়, অনুদান পায়, তার জন্য আমাদের এটা চিন্তা ভাবনা। কে উদ্বোধন করলো? এটা উদ্বোধন করলো মঙ্গলকোটের নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মহাশয়, সঙ্গে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ রেজাউল হক মুন্সি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, এখানে পাশে আমাদের অঞ্চলের একটা স্কুল, সেই স্কুলের প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ ভট্টাচার্য। প্রত্যেক মঙ্গলকোট ব্লকের মধ্যে এই ক্লাব বারবারই সংস্কৃত যে সাংস্কৃতিক প্রোগ্রাম সেগুলোর উপর থাকে এবং মানুষের পাশে দাঁড়াবার জন্য এই গ্রাম থেকে যাতে রক্তের জন্য কোনো দুস্থ রোগীকে অন্য কোথাও ছুটতে না হয়, আপ টু ব্যাঙ্গালোর পর্যন্ত বা যে কোনো জায়গায় যে কোনো ভেলোর পর্যন্ত, তার জন্য রোটারির সঙ্গে এরা স্ট্যাগ আপ আছে। কতজন রক্ত দেবে এখানে? মোটামুটি আগের বার তো 120 জন দিয়েছে, এবারে প্রচন্ড ঠান্ডা, মানুষ তো রক্ত চাইছে, তবুও আমরা মনে করছি যে 100 এর কাছে আমরা যাবো। কোন ব্লাড ব্যাংক থেকে গাড়ি আসছে? ব্যাংক থেকে আসে। সাঁওতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। উৎসব ঘিরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পালিত হল বিবেক চেতনা উৎসব 2018। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এদিনের এই কর্মসূচি। উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর চলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক। স্কুলের পড়ুয়া সহ অন্যান্যরা এদিনের পদযাত্রায় অংশ নেন। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্ত তলাপাত্র, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থী বিশলাম, সভানেত্রী বাসবী রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কি উৎসব আমরা পালন করছেন? আজকে আমাদের বিবেক চেতনা উৎসব। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে 12ই জানুয়ারি আমাদের স্বামীজির জন্মদিন, 155তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের
খন্ডগোষ ব্লকের যে ছাত্র যুব উৎসব সেই অনুষ্ঠানটি এখানে আমাদের উগ্রিদ অঞ্চল সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে ব্লকের তরফ থেকে আমাদের এই খন্ডগোষ ব্লকে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে আগত প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আপনাদের ব্লক থেকে এখানে কি উৎসব পালন করা হচ্ছে? আজকে এই উৎসবে মূলত কি কি বিষয় আলোচনা হচ্ছে? আজকে মূলত প্রাগ হোস্টিং থেকে বর্ণাঢ্য পদযাত্রা থেকে শুরু করে আজকে প্রাগ হোস্টিং, তারপরে আপনাদের বিভিন্ন অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতা থেকে শুরু করে আজকে বিভিন্ন আবৃত্তি, গান, সমস্ত রকম সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো এখানে রাখা হবে। উপস্থিত আছে এবং শেষে আমাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। কদিন চলবে উৎসব? এই উৎসব আমাদের আজকে এখানে হবে এবং আমাদের ছাত্রছাত্রী উৎসব যেটা হচ্ছে সেটা আপনার 18 তারিখ, আমাদের 17-18 তারিখ। সরঙ্গা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। তিন দিন ব্যাপী মিলন মেলার সূচনা হলো শুক্রবার। খন্ডগোষ ব্লকের লোদনা গ্রামে অনুষ্ঠিত হয় মেলাটি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। মিলন মেলা উৎসবের সূচনা হলো শুক্রবার। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এই তিন দিন ব্যাপী মিলন মেলার শুভ মুহূর্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই এলাকার সামগ্রিক উন্নতি সাধন, মানুষের মধ্যে বিভেদ যে বার্তা তৈরি হয়েছে তাকে দূর করার জন্য মানুষের মধ্যে আহ্বান জানাবো। এই প্রদীপ উজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আছেন বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়, আছেন আমাদের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম মহাশয়, আছেন ব্লকের কার্যকরী সভাপতি। খন্ডগোষ ব্লকের লোদনা গ্রামে অনুষ্ঠিত হয় মেলাটি। তিন দিন ধরে চলবে মেলাটি। খন্ডগোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত, সভা নেত্রী বাসবী রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। প্রারম্ভের আগে যে প্রতিকূলতার সৃষ্টি হয়েছিল, সমস্ত প্রতিকূলতা খন্ডগোষ ব্লকের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের দলের নেতৃবৃন্দ, তারা আলাপ আলোচনার মাধ্যমে এই মেলাটা যাতে বন্ধ না হয় সেই জন্য সচেষ্ট হয়ে গতকাল তারা এই মেলার অনুমতি আদায় করেছেন। উৎসব ঘিরে বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য মেলা প্রেমী মানুষজন ভিড় জমান মেলা প্রাঙ্গণে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। এখানে উপস্থিত আছেন উত্তম সেনগুপ্ত, MLA নবীন চন্দ্র বাগ, অপার্থিব ইসলাম, আরো অন্যান্য। এই মেলায় কি কি অনুষ্ঠান হবে? এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। আমরা এসেছি একটা দীর্ঘদিনের উদ্যোগী মেলা আমাদের খন্ডগোষ ব্লকের লোদনা অঞ্চলে, লোদনা গ্রামের কাছেই এই মেলা হচ্ছে। এই মিলন মেলা আমরা অনেক পুরনো দিন থেকেই দেখে আসছি যে এখানে বহু মানুষের সমাগম হয়। আপনার মকর সংক্রান্তি, হ্যাঁ মকর সংক্রান্তির যে আপনার
পূর্ণ লগ্নে এখানে যে পূর্ণ স্নান হয় সেই স্নানের উপলক্ষেই দুদিন আগে থেকে মেলাটা শুরু হয়। সেই রকমই আজকে আমাদের মেলার প্রথম দিন, এই মেলা উদ্বোধন আজকে হলো। বা এখানে যেমন মানুষের সমাগম আছে সেই সাথে সাথে যে চরম কনকনানি শীত পড়েছে, এই শীতের মধ্যে কিছু মানুষকে, দুস্থ মানুষকে শীত বস্ত্র বিতরণের এখানে ব্যবস্থা আছে। কে কে উপস্থিত আছেন আজকে এখানে? উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় উত্তম সেনগুপ্ত মহাশয়। উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগ মহাশয়। উপস্থিত আছেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসুমী রায় মহাশয়। উপস্থিত আছেন আমাদের রাজ কলেজের প্রিন্সিপাল সাহেব, পানিপিট স্কুলের হেডমাস্টার মশাই, সরঙ্গা স্কুলের হেডমাস্টার মশাই, তৎসহ এই এলাকার যত জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, সকলেই এখানে হাজির আছে। এই মেলাটা মানে কারা করে? মেলাটা এলাকার মানুষ করে, সকল মানুষকে নিয়ে একসঙ্গে মিলে এই মেলা করেন। এখন আরও এর প্রবণতা বেড়েছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ধামসা মাদলের বলে জমে উঠেছে আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাদনা পরব। গরু ও গবাদি পশুদের সম্মান জানানোর রীতিকে কেন্দ্র করেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে বাদনা পরব। পৌষের শেষ লগ্নে ধামসা মাদলের বলে জমে উঠেছে আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাদনা পরব। মূলত আমন ধান চাষের শেষে গরু ও অন্যান্য গবাদি পশুদের সম্মান জানানোর রীতিকে কেন্দ্র করেই বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নিজস্ব আদব কায়দায় গড়ে ওঠে বাদনা পরব। আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, ঠিক এই সময় মর্তে স্বয়ং মহাদেব অবতরণ করেন গোশালা পরিদর্শন করতে। কালের চক্রে আমাদের ভাঁড়ার থেকে হারিয়ে গেছে অনেক কিছুই, তবুও উৎসব অনুষ্ঠানের নিজস্ব সংস্কৃতির এই বহিঃপ্রকাশ বাঁচিয়ে রেখেছে এই নির্যাসটুকু। রীতি রেওয়াজ মেনে আউশ গ্রামের যাদবগঞ্জ এলাকায় ধামসা মাদল সহযোগেই চলছে বাদনা পরবের উদযাপন। এটা হচ্ছে আমাদের বাদনা পরব। আজকে আজকে হচ্ছে আমাদের ওই গরু পরব আজকে দিনটা, কারণ দুদিন পেরিয়ে গেল। প্রথম হয়েছিল আমাদের ওই উদ্বোধনটা হয়েছিল আমাদের ওই মাঠের শেষে পুজোটা হলো, তার পর দিন মানে গতকাল চলে গেলো, সেটা আমাদের ঘরে ঘরে পুজো হয়। আর আজকে হচ্ছে গরু পরব, তাই গরু পরব আমরা এই গরু পরব আমরা তাই ঘরে ঘরে সবাইকে আমরা একটু জাগাই। কেমন আনন্দ করেন এই পরবে? এই পরব আনন্দ ভালোই হয়, আমাদের কুলিতে অনেক সব ছেলে মেয়ে আসে, তারা নাচ গান করে, কিন্তু এই মুহূর্তে কোন বেরোয় নাই, তবে মোটামুটি ওই 12টার পর থেকে সব মানে বেরোয়। ঠান্ডার জন্য যে আটকে পড়েছেন আনন্দ, সেটা নয়, আনন্দ করেই যাচ্ছেন? হ্যাঁ না, ঠান্ডার জন্য সেটা আটকাই নাই, কারণ আমাদের একটু মানে সকাল দিকটা মানে ঘরে কাজ করে থাকে, তো তাই আমাদের বিকেল দিকটা একটু আনন্দটা ওই অনুষ্ঠানটা করা হয় আর কি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আমাদের মোড়লাঙ্গা, মোড়লাঙ্গা যাদবগঞ্জ এলাকা। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরও একটা ছোট্ট বিরতির। বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বড়নীলপুরে একটি ক্লাবের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার। তিনটি বিভাগে প্রায় 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার বর্ধমানের বড়নীলপুরে একটি ক্লাবের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বড়নীলপুর উত্তরপাড়ায় ক্লাবের মাঠেই অনুষ্ঠিত হয় এদিনের এই অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার তিনটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রায় 120 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজর কাড়া। আমাদের এখানে আগামী 14 জানুয়ারি রবিবার 4:00 একটি আকাশ স্কুল উদ্বোধন করা হবে। আপনারা যারা যারা এখানে আঁকা শেখাতে চান অতি অবশ্যই আমার এখানে ফর্ম পাওয়া যাচ্ছে। আপনারা নিজেদের মাসিক বেতন 80 টাকা আপনারা যারা যারা এখানে আঁকা শেখাতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন। রবিবার বৈকাল 4:00 প্রকাশিত হয়েছে এবং সেদিন আমাদের প্রাইজ বিতরণ করা আছে। প্রত্যেক ছাত্রদের জন্য যারা যারা অ্যাটেন্ড করেছেন প্রত্যেকের জন্য পুরস্কার আছে এবং যারা প্রধান হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা আলাদাভাবে পাবে। প্রত্যেক ছাত্রদের জন্য কাদের পক্ষ থেকে হয়েছে কতগুলো গ্রুপ করেছে? আমাদের 3টে গ্রুপ করা হয়েছে এ বি সি, ঠিক আছে। 3টে গ্রুপে যেরকম যার যেরকম বয়স সেরকম আমাদের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক বাচ্চাকে আমরা একটা করে পুরস্কার বিতরণ করবো যারা এখানে অ্যাটেন্ড করেছে এবং সার্টিফিকেট পাবে। প্রত্যেক বাচ্চা একটা উৎসাহ সার্টিফিকেট পাবে এবং স্পেশালভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকেই আমাদের প্রত্যেকটা গ্রুপেই দেওয়া হবে। কতগুলো বাচ্চা পার্টিসিপেট করেছে? আমাদের এখানে 120 খানা মতন। সে তাদেরকে আপনারাই বলে দিয়েছেন না যেমন খুশি আঁকবে? আমরা এ গ্রুপ আর বি গ্রুপটা যেরকম খুশি এঁকেছে আর সি গ্রুপটা হচ্ছে গিয়ে আমরা বলে দিয়েছিলাম। কনসেপ্ট কী ছিল? কনসেপ্ট ছিল ঘুরির মেলা, সামনে যখন আছে ঘুরির মেলা ছিল, প্রকৃতির উপরে একটা গ্রামীণ গ্রাম্য পরিবেশ, 3টে আমরা অপশন দিয়েছিলাম প্রকৃতির উপরে গ্রাম্য আর গ্রাম্য পরিবেশের উপরে আর ঘুরি মেলার উপরে। সিটা স্পেসিফিক কেন? সিটা যেহেতু একটু বয়সটা বেশি আছে আপনারা যে ওইটা ছিল আমাদের 11-14 বছর বয়স পর্যন্ত, তার আমরা মানে একটু তাদের আকারের মধ্যে একটু কনসেপ্টটা ভালো আছে বলে ওদেরটা স্পেশাল করেছিলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। শুক্রবার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা পালের উদ্যোগে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 12টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ধমান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা পালের উদ্যোগে শুক্রবার বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর পম্পা পাল, তৃণমূল নেতা অনন্ত পাল সহ তৃণমূল নেতৃত্ববর্গ। এদিন স্লো সাইকেল, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, গুলি চামচ, আদিবাসীদের জন্য হাঁড়ি মাথায় করে জল নিয়ে যাওয়া, তীর ধনুক সহ প্রায় 12টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার 8 থেকে 80 সব বয়সের মানুষ এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। এদিন বহু মানুষ খেলা দেখতে মাঠে ভিড় জমান। মানে আমাদের 12 নম্বর ওয়ার্ডের মানে আমারই মানে কি বলবো কাউন্সিলরের পক্ষ থেকে আমাদের খেলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় খেলাটা অনুষ্ঠিত করছি আমরা। কতগুলো ইভেন্ট রেখেছে? অনেকগুলো আছে, 10-12টা ইভেন্ট আছে আমাদের।
কি কি খেলা? কি কি এখানে আছে? সোলো সাইকেল আছে, বিস্কুট দৌড় আছে, লং জাম্প আছে, গুলি চামচ আছে, মিউজিক আছে, আর আছে 50 বছরের সব আছে। আর এমনি আদিবাসীদের জন্য একটা স্পেশাল করে তাদের হাড়ি মাথায় করে যে জল নিয়ে যাওয়া হয় সেই ইভেন্ট একটা আছে, আর একটা তীর ধনুক আছে। কতজন পার্টিসিপেট করেছে? মানে 6-3। কটা থেকে শুরু হচ্ছে, কটা পর্যন্ত চলবে? আমাদের 9টা থেকে শুরু হয়েছে, এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। একটি নতুন ইংরাজি মাধ্যম স্কুলের উদ্বোধন হলো শুক্রবার। শেহারাবাজার এলাকায় গড়ে ওঠে নতুন এই স্কুলটি। শিক্ষার প্রসারের লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবে অসংখ্য পড়ুয়া। এদিন আড়ম্বর সহকারে নতুন স্কুলের উদ্বোধন হয়। এখানে চিন্তা ভাবনা থাকার কারণ হচ্ছে একটাই, যে বর্তমান দিনে শিক্ষা ব্যবস্থার যা পরিস্থিতি, তার থেকে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদের খুব দুর্দিন। কারণ শিক্ষার নামে যে শিক্ষার বেসাতি চলছে, সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষাকে যাতে মানুষের কাছে প্রকৃত অর্থে তুলে ধরতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং রাজবাড়ী ঘোষ এমন একটা ব্যক্তিত্ব যার প্রতি তার সম্বন্ধে বলতে গেলে কিছু মানে বলে শেষ করা যায় না, এরকম একটা ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামকে সামনে রেখে আমরা এরকম একটা স্কুল খুলতে চেয়েছি, আরম্ভ করেছি। আমাদের স্কুলটা চলবে, প্রথম ক্লাস এখন 4 পর্যন্ত চলবে, পরে 5-8, তারপর 9-10, পরবর্তীকালে আরও কিছু ভাবনা চিন্তা আছে, দেখা যাক কোথায় গিয়ে যাবে। আজকে কে কে উপস্থিত আছেন আমাদের? আছেন আমাদের মাননীয় পূর্ব ভাইস চ্যান্সেলর শশীমোহন দাও উদ্বোধক, আছেন এখানকার বিশিষ্ট সমাজসেবী সদেশ রায় সভাপতিত্ব করছেন, আছেন ডক্টর বনবিহারি মণ্ডল আমার সহযোগী, ডক্টর মলয় মণ্ডল আমার সহযোগী বন্ধু, আমাদের ভিউ পয়েন্টে যিনি ডাইরেক্টর নিমাই মুখার্জি সহ আমাদের আর এখানে সব থেকে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে প্রভাত সরকার এবং আমাদের পঞ্চানন দত্ত, যার প্রকৃত সহযোগিতায় আমি এখানটাকে ঠিক কাজের মতো কাজ করতে পেরেছি। তাছাড়া রয়েছে দুলাল বা অন্যান্যরা আমাদের সহযোগী অনেকেই আছেন, ভীষণ আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের বর্ধমান শহরের অনতি দূরে যে শেহারাবাজারে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ সূচনা হলো, এবং এই স্কুলটি যার নামে হলো তিনি হচ্ছেন প্রখ্যাত আইনজ্ঞ, শুধু নন তিনি একজন রাজনীতিক এবং একজন দার্শনিক এবং একজন সমাজ সংস্কারক, সেই স্যার রাসবিহারি ঘোষের নামে এই স্কুলটি। এবং একটি মহান দিনে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে 156তম জন্মদিন উপলক্ষে এই একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ সূচনা, এটাই আমরা আজকে উদ্বোধন করলাম। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যথাযথ সম্মান জানাতেই এদিন এই নতুন স্কুলের উদ্বোধন করা হয়। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: মহাচন্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হলো বিবেক চেতনা উৎসব। গোলাপবাগ সংলগ্ন এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল। সাইতুর গ্রামে প্রাথমিক স্কুলের দাবিতে অনশন কর্মসূচি পালন করে ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা। শুক্রবার সাঁওতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। থামসা মাদুলের বলে জমে উঠেছে আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাজনা পরব। বড়নীলপুরে একটি ক্লাবের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।